রাজা নেই, শাহি নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। আরবরা যেমন খেজুরের কারণে বিখ্যাত, বাংলাদেশের রাজশাহী অঞ্চলও তেমন আমের কারণে বিখ্যাত। রাজশাহী যেন আমের অলিখিত রাজধানী। কোথায় নেই আম? বাগানে, হাটে, মাঠে বা সড়কের দুই পাশে। রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে নওগাঁর পথের দুই পাশে শুধু আমের রাজত্ব। শুধু উৎপাদনের কারণেই নয়, স্বাদের কারণেও রাজশাহীর আম অনন্য, অতুলনীয়। আমের স্বাদ কেমন হবে তা নির্ভর করে মাটি এবং আবহাওয়ার উপর। রাজশাহীর মাটি এবং আবহাওয়া আমের জন্য সেরা, তাই স্বাদ ও মিষ্টতার দিক থেকে রাজশাহীর আম অন্য জেলার চেয়ে ভালো। রাজশাহীর দারুণ আবহাওয়া, বিশেষ করে তাপমাত্রার কারণে প্রত্যেক বছরই রাজশাহী এবং এর আশপাশের অঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় আম গাছে বেশি মুকুল আসে। এছাড়া রাজশাহীর মাটির বৈশিষ্ট্যও আম উৎপাদনে সহায়ক। 2021 সালে রাজশাহীর আম ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পায়। রাজশাহীতে রয়েছে ফল গবেষণা কেন্দ্র। 2017 সালের 9 মার্চ এই ফল গবেষণা কেন্দ্র থেকে রাজশাহীর আমকে জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল। এরপর 2021 সালের অক্টোবরে জিআই স্বীকৃতি আসে। কোনো একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রাজশাহীর আমের মতো বাংলাদেশের মোট 9টি পণ্য এ পর্যন্ত জিআই সনদ পেয়েছে। এর মধ্যে ইলিশ মাছ, চাপা নবাবগঞ্জের খিরসাপাতি আম, জামদানি, ঢাকায় মসলিন, রাজশাহীর সিল্ক ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশাহীর আম দেশের অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখছে, তাই আম উৎপাদনেও যোগ হচ্ছে বৈজ্ঞানিক কলাকৌশল। সারা দেশে আম উৎপাদন হলেও 22 জেলায় এখন বাণিজ্যিকভাবে আম উৎপাদন হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, রাজশাহী এর মধ্যে অন্যতম। 2023 সালে রাজশাহীতে 1,500 কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এছাড়া মোট 19,578 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে 2023 সালে রাজশাহীতে 258,000 মেট্রিক টন আম উৎপাদন হবে। এর মধ্যে 300 মেট্রিক টন বিদেশে রফতানি করা হবে। এর আগে 2022 সালে রাজশাহীতে 1,000 কোটি টাকার আম বিক্রি হয়। সেবার মোট 18,515 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছিল। প্রতি বছরই রাজশাহীতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করা হয়। বিশেষ এই পদ্ধতিতে উৎপাদিত আম ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানি করা হয়, যা থেকে আয় হয় বৈদেশিক মুদ্রা। প্রতি বছরের মতো 2023 সালেও ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কয়েক গুণ বেশি আম উৎপাদন করা হয়েছে। এই আমগুলো বিদেশের বাজারে বিক্রি করা গেলে 2023 সালে আয় হবে 200 কোটি টাকারও বেশি। ফ্রুট ব্যাগগুলো চীন থেকে আমদানি করা হয়। ব্যাগ আমে পরানো মিলে খরচ হয় 5 টাকা করে। এর মধ্যে একজন শ্রমিককে প্রতি ব্যাগে 1 টাকা করে দিতে হয়। শ্রমিকরা সব আমে ব্যাগ পরান না। যে আমগুলো আকারে বড় বা দেখতে সুন্দর, সেই আমগুলোতে ফ্রুট ব্যাগ পরানো হয়। এতে করে দেখতে সুন্দর এবং বিষমুক্ত আম পাওয়া যায়। রাজশাহী জেলায় আম উৎপাদনের শীর্ষে রয়েছে বাঘা উপজেলা। 2023 সালে শুধু বাঘা উপজেলাতেই 8,570 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আমের স্বর্গ রাজশাহী আমের কারণে এতই পরিচিতি পেয়েছে যে রাজশাহীর আম এখন আন্তর্জাতিক বাণিজ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।